আমি আজ বানাবো চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 14 পিস চিংড়ি। দেখুন সাইজগুলো বেশ বড় বড়। পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একটা কালো মতো দাগ থাকে, সেটাকে আমি বার করে নিয়েছি। আর মাথা বা লেজের অংশটা আমি রাখিনি, মালাইকারি বানানোর সময় অনেকে রাখে দেখতে সুন্দর হওয়ার জন্য, বাট আমি রাখিনি, আমি ফেলে দিয়েছি, আপনারা রাখলে রাখতে পারেন। আর নিয়েছি 2 পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি, 1.5 চামচ আদা রসুন বাটা, কাশ্মীরি মির্চ নিয়েছি আমি এখানে 1 চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে নারকেলের দুধ। এটা আমি কিনে আনিনি, আপনারা বাজারে দোকানে গেলেই পেয়ে যাবেন, যে কোনো দোকানেই পাওয়া যায়, মুদিখানার দোকানে। আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি। আর লাগবে স্বাদমতো নুন, স্বাদমতো মিষ্টি, আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। পাত্রে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর চিংড়িতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি চিংড়িগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি বেশি ভাজতে লাগে না, অল্প একটু ভাজবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, কারণ আমি আগেই বলেছি চিংড়ি বেশি ভাজতে লাগে না, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার আমি চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। চিংড়িটা আমি তুলে নিয়েছি, ওই তেলেই আমি এবার তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। আর তাতে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। যারা সর্ষের তেল খান না তারা এটা রিফাইন্ড অয়েলে করতে পারেন, তবে সর্ষের তেলে এটা খেতে অনেক বেশি ভালো হয়। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি তাতে আদা রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা একটু ভালো করে কষাবেন, না হলে রসুনের গন্ধ থেকে যায়। এরপরে আমি এতে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কালারের জন্য, 1 চামচ হলুদের গুঁড়ো দেবো আর 1 চামচ জিরের গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দেবো আর স্বাদ মতো চিনি দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে অল্প একটু এখন নারকেলের দুধ দেবো আমি কষানোর জন্য। এতে কিন্তু কোনো জল পড়বে না, শুধু নারকেলের দুধ দিয়েই হবে। নারকেলের দুধ দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নিতে হবে, মশলাগুলো যাতে একে অন্যের সাথে ভালো করে মিশে যায়। এরপরে আমি যে নারকেলের দুধটুকু আর ছিল পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে এটা একটু ফুটতে দেব। এটা ফুটে উঠেছে অনেকটাই, এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এটা একটু ঢাকা দিয়ে দেব, আর ফ্লেমটা আমি জোরে করে রেখেছি, ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে খুলব। চিংড়ির যে কারিটা হবে, মানে নারকেলের মালাইকারি এই যে দুধ দেওয়ার পরে, এটা যে যার নিজেদের আন্দাজ মতো রাখবেন কতটা কে ঝোল রাখবেন। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো,
আর ঘিটা দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু হতে দেবো। গরম মশলা আর ঘি দেওয়ার পর আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আবার এই চাপাটাকে খুলবো। অনেকটাই শুকিয়ে এসছে। ঝোলটা আপনারা নিজেদের আন্দাজ মতো রাখবেন, আমি আগেই বলেছি। একটু ঠিক হবে এটা, আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর দেখবেন ডান দিকে একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করুন। ওটাকে প্রেস করলে আমি যখনই নতুন কিছু আপলোড করব আপনাদের কাছে তখনই চলে যাবে।